মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিতে চাকরির আবেদন করতে চাইলে আজকের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি শুধুমাত্র আপনাদের জন্য। অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন, আবেদন করার সকল তথ্যগুলো ভালোভাবে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে সকাল সকাল নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিতে বিভিন্ন ক্যাটাগরিতে, এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি 6টি ক্যাটাগরিতে চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে কোন কোন পদগুলোর জন্য এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা চাকরি করার জন্য আবেদন করতে পারবেন, চাকরির আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতাগুলো আপনাদের কতটুকু থাকতে হবে, A to Z বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আবেদন করার সকল তথ্যগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটু কথা বলে রাখি, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে ভিডিও আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো বন্ধুরা, চলুন আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, এই যে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, তো এখানে বড় মগবাজার, রমনা, ঢাকা, 1217, বাংলাদেশ। তো এখানে বিজ্ঞপ্তি নাম্বার কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন 12/2021-22, তারিখ দেওয়া আছে 1 মার্চ 2022 তারিখ এই বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করে দিয়েছে। তো এখানে বলতেছে যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকটতে দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, এখানে সমগ্র বাংলাদেশ থেকে আপনারা চাকরি করার জন্য আবেদন করতে পারবেন। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতনের স্কেল, সর্বোচ্চ বয়সসীমা এবং নিয়োগযোগ্যতা বা অভিজ্ঞতা শর্ত। তো এখানে 1 নম্বর পদের কথা তারা উল্লেখ করতেছে, যেটা হলো প্রোগ্রামার। এখানে পদের সংখ্যা 2টি। এই পদের জন্য আপনাদের বেতন হবে 35,500 টাকা হইতে 67,010 টাকা পর্যন্ত বেতন, গ্রেড 6। তো এখানে সর্বোচ্চ বয়স থাকতে হবে আপনাদের 35 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি পাস আর কি থাকতে হবে আর কি। এই বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে পড়বেন যারা আপনারা আবেদন করতে আগ্রহী প্রার্থী রয়েছেন। 2 নম্বর পদে আসুন। 2 নম্বর পদের নাম দিয়েছে কম্পিউটার অপারেশন সুপারভাইজার। কম্পিউটার অপারেশন সুপারভাইজার, এখানে পদের সংখ্যা 1টি। পদের জন্য বেতন হবে আপনাদের 35,500 টাকা থেকে 67,010 টাকা পর্যন্ত। পদের সংখ্যা এখানে 1টি, আমি আগেই বলেছি। এখানে বয়স থাকতে হবে সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন। কোন কোন বিষয়ে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে এই বিষয়গুলো আপনারা একটু ভিতরে পড়বেন। 3 নম্বর পদটা দেখুন। 3 নম্বর পদের নাম দিয়েছে মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, এখানে পদের সংখ্যা 1টি। আর এই পদের জন্য বেতন হবে 35,000 টাকা থেকে 67,010 টাকা পর্যন্ত। বয়স থাকতে হবে সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার সায়েন্স অব্লিক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অব্লিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে, স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে আর কি। 4 নম্বর পদটা দেখুন। 4 নম্বর পদের নাম দিয়েছে সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, এখানে পদের সংখ্যা 1টি। এই পদের জন্য আপনাদের বেতন নির্ধারণ করা আছে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। তো এখানে বয়স থাকতে হবে আপনাদের সর্বোচ্চ 30 বছর, তবে মুক্তিযোদ্ধার পুত্র সন্তানদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য বয়স 32 বছর পর্যন্ত। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস থাকতে হবে আর কি, সমমানের ডিগ্রি পাস অবশ্যই থাকতে হবে। বিস্তারিত বিষয়গুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন। 5 নম্বর পদে আসুন। 5 নম্বর পদের নাম দিয়েছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেশন, এখানে পদের সংখ্যা 1টি। এখানে বয়স থাকতে হবে সর্বোচ্চ আপনাদের 30 বছর, তবে মুক্তিযোদ্ধার পুত্র সন্তান বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত।
তো এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়া ডাটা এন্ট্রি অপারেটরের জন্য নির্ধারিত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো এখানে ছয় নম্বর পদ দেখুন, ছয় নম্বর পদের নাম দিয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে পদের সংখ্যা দুইটি। তো এখানে আপনাদের সর্বোচ্চ বেতন হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, তবে বীর মুক্তিযোদ্ধার পুত্র সন্তান বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত। তো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলে আপনারা চাকরি করার জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া কম্পিউটার সম্পর্কে আপনাদের সম্যক জ্ঞান থাকতে হবে বা কম্পিউটার সার্টিফিকেট আপনাদের অবশ্যই থাকতে হবে। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করার শর্তগুলো আমরা একটু দ্বিতীয় পেজ থেকে দেখে আসি। এই যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, আমরা দ্বিতীয় পেজে কিন্তু চলে এসেছি। এখানে বলতেছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো এখানে আবেদন করার শর্তগুলো আপনারা একটু বিস্তারিতভাবে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। এখানে বলতেছে এক নম্বর থেকে চার নম্বর কর্মিক বর্ণিত পদের জন্য 500 টাকা এবং পাঁচ নম্বর থেকে ছয় নম্বর কর্মিক বর্ণিত পদের জন্য 300 টাকা পরীক্ষার ফি বাবদ প্রদান করতে হবে। তো এখানে আরও আনুষঙ্গিক বিষয়গুলো দেওয়া আছে, এই বিষয়গুলো আপনারা একটু পড়বেন। তো এখানে পাঁচ নম্বর বলতেছে যে পাঁচ নম্বর থেকে ছয় নম্বর কর্মীকে বর্ণিত পদসমূহে বরিশাল, চাঁদপুর, কুমিল্লা, ফরিদপুর, গাইবান্ধা, জামালপুর, খুলনা, লক্ষ্মীপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, পঞ্চগড়, রাজশাহী, সাতক্ষীরা ও ঠাকুরগাঁও জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। এই বর্ণিত জেলার প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন না পাঁচ নম্বর থেকে ছয় নম্বর পদের জন্য। তো এখানে আপনাদের আবেদন করার লিঙ্কটি কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। এখানে বলতেছে যে আবেদন করতে হলে এই লিঙ্কে ভিজিট করে আপনাদের আবেদন ফর্মটি পূরণ করতে হবে। তো এখানে mra.teletalk.com.bd এই লিঙ্কে আপনাদের ভিজিট করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো অনলাইনে আবেদন পূরণ করা শুরু হবে, অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে 3/3/2022 তারিখ সকাল 10:00 হইতে আবেদন করা শুরু হবে এবং আবেদন করা শেষ হবে 24/3/2022 তারিখ বিকেল 5:00 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ আবেদন সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি আপনারা জমা দিতে পারবেন। তো এখানে আরও আনুষঙ্গিক বিষয়গুলো দেওয়া আছে, এই আনুষঙ্গিক বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে পড়বেন যারা আপনারা আবেদন করতে ইচ্ছুক প্রার্থী রয়েছেন। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিটি যদি ডাউনলোড করে বিস্তারিত পড়তে চান সেক্ষেত্রে কীভাবে ডাউনলোড করবেন, তো বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে সার্কুলার লিঙ্ক নামে একটি অপশন দেওয়া থাকবে। সেই লিঙ্কে যদি আপনারা ভিজিট করেন তাহলে খুব সহজেই সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করে বিস্তারিত নিজেরাই পড়তে পারবেন। তো বন্ধুরা, আজকে মোটামুটি এই ছিল জানানোর মতো একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বেকার বন্ধুবান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।